জয়েন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নমিতা সজাজার একাডেমি যে সমস্ত ফ্রেন্ডস এসিসি জিডি দু হাজার তেইশের ফিজিক্যাল কমপিট করে তোমরা মেডিকেল জেনে প্রেজেন্ট আছো সো অনেকেই কিন্তু অনেক ফ্রেন্ড আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করছে যে সিআইএসএ এবং এসএসবি কাটআপ কত যেতে পারে দু হাজার তেইশে এবার ফাইনাল কাট কত যাবে সো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব অতএ্রেন্ডস তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কতকে যেতে পারবে এবং কটে ভেঙা আছে সেই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে সম্পূর্ণ অ্যানালাইসিস করবো সো এখানে কিন্তু একজন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ও কাটআপ কাট এর থেকে প্রায় উনত্রিশ বেশি আছে এসএসবি আর সিআই হিসেবে হতে পারে কি এনি চান্স দাদা একটু জানিও সো ফ্রেন্ডস এখানে জানাই যে তোমার কিন্তু বড় ডিস্ট্রিক্টের মধ্যে ও বিসি প্রার্থী তার মানে তোমার কিন্তু চল্লিশে কাটাপ হয়েছে ফিজিক্যাল এরপরে তোমাদের মেডিকেল কাটাপ হবে তারপরে তোমার ফাইনাল কাটাপ হবে সো তার থেকে তোমার উনত্রিশ নাম্বার বেশি থাকলে তোমার সামথিং তোমার সিক্সটি নাইন তোমার নাম্বার আছে অতএব ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানতে হবে যে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এর ভ্যাকান্সি কটি আছে এবং এসএসবি ভ্যাকান্সি কটি আছে সো তোমাদের কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু ফাইনাল কাট আপ নির্বাচিত হয় অতএব যেমন ভ্যাকান্সি থাকে সেই হিসেবে কিন্তু তোমাদের কাট আপ হয় অতএব তোমাদের এখানে বটা ডিস্ট্রিক্টের মধ্যে মেল প্রার্থী যাদের তাদের চারশো চৌষট্টি জন প্রার্থী কিন্তু এবার নেওয়া হবে সিআইএসএফের জন্য এবং ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু বাহান্ন জন প্রার্থী এবং জেয়াল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু দুশো এক এবং ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু বাইশটি নকশাল ডিস্ট্রিক্টের জন্য মেল প্রার্থীদের নটি আর ফিমেল প্রার্থীর জন্য একটি সো যেখানে যত বেশি ভ্যাকান্সি থাকে সো সেখানে কাট তত কম হয় অতএব তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি যেহেতু বেশি আছে সেই হিসাবে কিন্তু তোমাদের সিআইএসএফের কাট অন্যান্য জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টের থেকে কিন্তু অনেক কম হবে এছাড়া ফ্রেন্ডস তোমরা কিন্তু এখানে অনেক কিন্তু দেখো যে পশ্চিমবঙ্গে মোট সিআইএসএফ ভ্যাকান্সি আছে সাতশো উনপঞ্চাশটি অথবা যে সমস্ত প্রার্থী একটু ভালো রেজাল্ট করবে তাদের জন্য কিন্তু সিআইএসএফের কাট আপ বা ফাইনাল কাট আপ হবে সো এছাড়াও তোমাদেরকে জানাই যে এসএসবি যে সমস্ত প্রার্থী এসএসবিতে ফর্ম ফিল আপ করবে সো তাদের জন্য কিন্তু সবথেকে হাই কাটা যাবে কারণ এসএসবিতে সব থেকে এবছরে কম ভ্যাকান্সি আছে তোমাদের বটা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু মেল প্রার্থীদের একান্নটি আর ফিমেল প্রার্থীদের জন্য কোনো রকম এসএসবিতে ভ্যাকান্সি নেই এছাড়াও জাহা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু মেল প্রার্থীদের জন্য তিপ্পান্নটি ভ্যাকান্সি আছে এবং ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু কোনো ভ্যাকান্সি নেই নকশাল ডিস্ট্রিক্টের মধ্যেও একই সেম মেল প্রার্থীদের জন্য কিন্তু দুটি ভ্যাকান্সি আছে ফিমেল প্রার্থীর জন্য কোনো ভ্যাকান্সি নেই সো এবারে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে এসএসবি ভ্যাকান্সি সব থেকে কম আছে সেই হিসেবে কিন্তু সবথেকে হাই কাটা যাবে এসএসবি অতএব তোমাদের কিন্তু যাদের সব থেকে হাই সব থেকে যাদের ভালো নাম্বার থাকবে তারাই কিন্তু একমাত্র এসএসবিতে তারা সুযোগ পাবে তাছাড়া কিন্তু অন্যথায় কোনো রকম সুযোগ পাবে না অতএব তোমরা অনেক কিন্তু দেখো যে পশ্চিমবঙ্গে মোট ভ্যাকান্সি কিন্তু এসএসবিতে একশো ছটি সেই তুলনা হিসেবে কিন্তু তোমাদের এবারে ভালো নাম্বার থাকলে তবে কিন্তু তোমরা এসএসবিতে সুযোগ পাবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা ভালোভাবে দেখ অল টোটাল যে পশ্চিমবঙ্গের ভ্যাকান্সি কটি আছে এবং ফাইনাল কাটা কেমন যেতে পারে সেই হিসেবে কিন্তু আমাদের অ্যানালাইসিস করে জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ সো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের সমস্ত ভ্যাকান্সি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অতএব তোমরা স্ক্রিন দেখো যে এসএসবিতে তোমাদের কিন্তু একশো ছটি ভ্যাকান্সি আছে এআরে কিন্তু একশো চব্বিশটি ভ্যাকান্সি আর টিভিবিতে কিন্তু দুশো চোদ্দটি সিআইএসএফ এ সাতশো ঊনপঞ্চাশটি সিআরপিএফে এক হাজার চারশো আটত্রিশটি বিএসএফে তিন হাজার সাতশো সাতান্নটি অতএব তোমাদের সবথেকে কম কাটাপ যাবে বিএসএফে আর সবথেকে হাই কাটাপ যাবে এসএসবি কারণ তোমাদের সব থেকে বিএসএফে ভ্যাকান্সি বেশি সেই হিসেবে কিন্তু যারা বিএসএফে অ্যাপ্লাই করবে তারাই কিন্তু অবশ্যই কম নাম্বারে ফাইনাল কাটার সুযোগ পেয়ে যাবে আর যারা এসএসবিতে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু সবথেকে হাই কাটাপ যাবে কারণ এসএসবিতে কিন্তু দু হাজার বাইশ তেসের যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে কিন্তু সবথেকে কম ভ্যাকান্সি একশো ছটি সেই হিসেবে যারা এসএসবিতে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু সবথেকে হাই স্কোর লাগবে আর যাদের বিএসএফে অ্যাপ্লাই করেছে বা সি আর পি এফে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু কম নাম্বার থাকলে তারা অবশ্যই সুযোগ পেয়ে যাবে এছাড়া ফ্রেন্ডস আমাদেরকে জানাই যে যে সমস্ত এসএসসিডি প্রার্থী তোমরা মেডিকেল কোয়ালিফাই করবে তোমরা কিন্তু অবশ্যই বিএসএফের সুযোগ পেয়ে যাবে কারণ এবারে কিন্তু অন্যান্য যে যে ভ্যাকান্সি ছিল বা দু হাজার একুশে যে ভ্যাকান্স ছিল বা তার আগে যে ভ্যাকান্সি ছিল তার থেকে কিন্তু এবারে ভ্যাকান্সি অনেক বেশি আছে ওয়েস্ট বেঙ্গলে সেই হিসেবে কিন্তু তোমরা জাস্ট মেডিকেল কোয়ালিফাই করলে কিন্তু তোমরা অবশ্যই সব থেকে কম নাম্বারে বিএসে অবশ্যই সুযোগ পেয়ে যাবে সো ফ্রেন্ডস সবশেষে জানায় যে বর্ডার ডিস্ট্রিক্ট মধ্যে ও প্রার্থী ফিজিক্যাল কাটার থেকে উনত্রিশ নাম্বার বেশি আছে এখানে এসএসবিতে সুযোগ পাবে কি সো তুমি অনেকক্ষণ দেখেই নিয়েছো যে এসএসবিতে কিন্তু এবারে ভ্যাকান্সি অনেক কম আছে সেই হিসেবে কিন্তু সব থেকে হাই স্কোর যাদের থাকবে তারা কিন্তু এসএসবিতে সুযোগ পাবে তারপরে তোমাদের সিআইএসএফ সো যে সমস্ত জেলা ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এবং নশাল ডিস্ট্রিক্টের প্রার্থী তোমরা যদি ফিজিক্যাল কাট থেকে অন্তত তিরিশ উনত্রিশ নাম্বার বেশি থাকে তো তোমরা কিন্তু অবশ্যই সিআ হিসেবে সুযোগ পেয়ে যাবে অথবা তোমার কিন্তু উনত্রিশ নাম্বার বেশি সেই হিসেবে কিন্তু একটু টাই নাম্বার আছে তাছাড়া কিন্তু তুমি বিএসএফ বা তোমার যে সি আর এফএফের যে কাট আপটি আছে সেখানে কিন্তু তুমি ফাইনালি খুব ভালোভাবে সুযোগ পেয়ে যাবে এছাড়া সমস্ত এসএসসি জিডির প্রার্থী সবাইকে জানানো যে যে সিআই হিসেবে যে কাট আপটি হবে সেটি কিন্তু সবশেষে মেডিকেলের পরে অ্যানালিসিস করে জানা যাবে যে কতজন প্রার্থী তোমাদের মেডিকেল কোয়ালিফাই করছে সেই হিসেবে কিন্তু তোমাদের জানানো যেতে পারে যে সে হিসেবে কাট এত নাম্বার হতে পারে তো তোমার যে নাম্বারটি আছে উনত্রিশ নাম্বার বেশি সেই হিসেবে কিন্তু তুমি কোনো টেনশান না করে ভালোভাবে মেডিকেল পাশ করার চেষ্টা করো কারণ তুমি যদি মেডিকেল পাস করতে পারো অবশ্যই তোমার জন্য বিএসএফ এবং ফাইনাল কাট সুযোগ পেয়ে যাবে অতএব তুমি কিন্তু সবার প্রথমে এখন থেকে প্রস্তুতি নাও মেডিকেলের জন্য কারণ আগে মেডিকেল পাস অবশ্যই করতে হবে তারপরে কিন্তু তুমি ফাইনাল কাটাবে সুযোগটা পাবে সো ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে এসএসসি জিডি মেডিকেলের সমস্ত বিষয় নিয়ে শেয়ার করতে চলেছি অতএব তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো নেক্সট নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পেতে বা তোমাদের ফোনে সবার আগে পেতে চ্যানেলটি অবশ্য স্বাস্থ্য করবে হিন্দ